হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকে একটি অসাধারণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্বরের ভিতর আপনারা জানেন বিদ্যুৎ নেই, বিদ্যুতের বিকল্প সোলার প্যানেল দিয়ে কীভাবে বিদ্যুৎ তৈরি করে তারা অনেক কষ্টে ব্যবহার করছে, এটি আজকে দেখাতে চলেছি। ভিডিওটি দেখতে থাকুন, আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। এখানে এক একটি সোলার 250 ওয়াট করে লাইন দিয়ে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রতিটা প্যানেলের লাইন থেকে একটি করে মোটা তার গিয়ে জয়েন্ট বক্সে এসেছে। জয়েন্ট বক্স থেকে সোজাসুজি মেন সাপ্লাই রুমে প্রবেশ করছে তারগুলো, দেখতে পাচ্ছেন। একটি রেলের উপর দিয়ে প্রতিটা তার যোগ হয়ে এক একটি করে বাড়তে বাড়তে অনেকগুলো তার কন্ট্রোলিং রুমে প্রবেশ করানো হয়েছে। এভাবে প্রসেসিং করে ইনভার্টারের মাধ্যমে এসরে লাইনটি সাপ্লাই করা হয়, দেখতে পাচ্ছেন। প্রজেক্টটি অনেক সুন্দর। এই ঘরের ভিতর এক একটি ব্যাটারি 2 ভোল্ট করে 1540 AH ব্যাটারি, অনেকগুলো ব্যাটারি ইনভার্টারের মাধ্যমে লাইন সাপ্লাই করা হয়েছে।